স্বপ্নপূরণের পূরণের উদ্দেশ্যে প্রতিনিয়ত মানুষ বাড়ি জমাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা সহ সব দেশেই বাঙালি দেখা যায় চোখে পড়ার মতো বর্তমানে মানুষের চোখে ইউরোপে যাবার স্বপ্নটাই বেশি দেখা যায় তার মধ্যে ইটালির নাম তালিকার উপরে কেননা কম খরচে ইউরোপের ইতালিতেই সহজে আসা যায় আমরা সবাই জানি এবং মানি যে আমরা যারা ছোট ছোট কান্ট্রি থেকে লিবিয়া বা মিডল ইস্ট কান্ট্রিতে আসি তাদের অনেকেরই আর্নিং খুব ভালো কিন্তু ম্যাক্সিমামের আর্নিংটা অনেক কম তাদের অবস্থা খুবই খারাপ এই খারাপ অবস্থায় থাকা মানুষগুলি তাদের স্টাইলকে ডেভেলপ করার জন্য পাড়ি দিতে চায় ইউরোপ তথা ইটালিতে ইউরোপে এক একজন এক এক ওয়েতে আসেন কেউ ভিজিট ভিসা কেউ জব পারমিট কিন্তু প্রত্যেকের এভাবে আসার সামর্থ্য নেই বিশেষ করে যারা মিডল ইস্ট কান্ট্রিতে পড়ে আছেন তারা বিভিন্ন দালালের মাধ্যমে আসার রিস্ক নিয়ে থাকে এছাড়াও স্ব দেশ থেকেও সরাসরি ইউরোপে আসার জন্য বিভিন্ন দালাল ধরে থাকে দালালরা বিভিন্ন ওয়ে দেখান কিভাবে বাংলাদেশ ইন্ডিয়া থেকে মিডল ইস্ট কান্ট্রি লিবিয়া লিবিয়া থেকে তুর্কি তুর্কি থেকে গ্রিস গ্রিস থেকে আপনার ইউরোপ দালালরা যে যে কথাই বলুক না কেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত সহজ সরল প্রবাসীকে নিয়ে আসে লিবিয়াতে এবং সেখান থেকে সমুদ্র পথে তারা ইটালিতে পাঠানোর চেষ্টা করে এই সমস্ত দালাল চক্র তাদেরকে ম্যাপে দেখায় লিবিয়া উপকূল থেকে ইটালির ল্যাম্পুসা দ্বীপ খুব কাছে সামান্য কিছু দূরত্ব কিন্তু আসলে লিবিয়া উপকূল থেকে ইতালির ল্যাম্পুসা দ্বীপ তিনশো কিলোমিটার দূরত্ব এই তিনশো কিলোমিটার পথ আপনাকে তারা রাবারের বোট অথবা কাঠের বোট বা ছোট ছোট বোটে করে পাড়ি দিতে বলে অবৈধভাবে প্রবেশের সাতটি রুট ব্যবহার করা হয় এ সবগুলোই ব্যবহার করা হয় লিবিয়া কিংবা তুরস্ক থেকে ইউরোপ প্রবেশের জন্য এই সাত রুটের মধ্যে জনপ্রিয় কেন্দ্রীয় ভূমধ্য সাগরের রুট এটি ব্যবহার করে লিবিয়া থেকে ইটালি যাওয়া নিরাপদ মনে করেন অনিয়মিত অভিবাসীরা তাই দালালের মিষ্টি কথায় প্রভাবিত হয়ে লাখ লাখ টাকা খরচ করে চলে যান লিবিয়া কিংবা তুরস্ক সেখান থেকে শুরু হয় ইউরোপ যাওয়ার মূল পর্ব তবে আগে থেকেই কয়েক ধাপ শোধ করতে হয় টাকা খোঁজ নিয়ে জানা যায় জুনের শেষ থেকে আগস্ট এই তিন মাস সমুদ্রপথে ইটালি যাওয়ার প্রবণতা বেশি কারণ এ সময় সাগর কিছুটা শান্ত থাকে এবং ছোট ছোট নৌজান নিয়েই ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে সবাই আমরা প্রতিনিয়ত নিউজে দেখে থাকি লিবিয়া থেকে ইউরোপ যাত্রা পথে এতজন নিহত এতজন নিখোঁজ এগুলো তো বড় বড়ো শিপে যারা যায় তাদের ক্ষেত্রে কিন্তু ছোট ছোট যে সমস্ত বোটে করে এ সমস্ত প্রবাসীকে পাঠানো হয় তাদের ম্যাক্সিমামই পথে যেয়ে নিখোঁজ হয়ে যায় এই নিউজগুলো আর টিভির পর্দায় কোনো সময়ের জন্য আসে না মানুষের লাইফে টাকা পয়সার প্রয়োজন আছে অবশ্যই টাকা পয়সা থেকে জীবনের মূল্য অনেক বেশি আমি সাজেস্ট করব আপনারা যে যেখানে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে ভালো থাকার চেষ্টা করেন জীবনের রিক্স নিয়ে এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসার স্বপ্ন দেখেন না যদিও কিছু দালাল শ্রেণীর মিষ্টি কথায় মানুষ ভুলে যায় তাদের মধ্যে সমুদ্র পাড়ি দেওয়া কিছুই না সমুদ্র পথে পার হওয়া ইতালির অভিবাসীদের কাছ থেকে শুনলে তারা প্রত্যেকেই এই কথা বলে যে যদি কখনো বুঝতে পারতাম যে বোটে ওঠা এতটা রিক্স কখনোই বোটে উঠে লিবিয়া থেকে ইটালিতে আসতাম না তো তিওয়ার্স আপনাদের কাছে আমার এইটুকুই কথা আপনারা প্রত্যেক ঘরের প্রত্যেক বাবা মায়ের আদরের সন্তান এবং আপনাদের দিকে চেয়ে আছে আপনাদের পরিবার পরিজন এখন আপনি তাদের দিকে তাকিয়ে যদি লাইফ রিক্স নিয়ে তাদেরকে ভালো রাখার জন্য ইটালিতে যেতে চান যদি মাঝপথে আপনি আর ইটালিতে না পৌঁছাতে পারেন তাহলে আপনার পরিবার পরিজনদের কি হবে সেই জন্য তাদের দিকেই চেয়ে আপনি যেখানে আছেন সেই অবস্থানেই ভালো কিছু করার চেষ্টা করুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টস করে জানান এবং একটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম